আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকে টোটাল কনফিগারটি করতে 19,800 টাকা কস্টিং পড়ছে এবং যাদের বাজেটটি অ্যারাউন্ড 20K তারা ভিডিওটি দেখতে পারেন। এখানে 19 ইঞ্চ রিলায়েন্স ব্র্যান্ডের মনিটর সংযোগ করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন একটি RGB ক্যাসিংও সাথে আছে। টোটাল পিসিটির প্রাইস 19,800 টাকা। তবে টোটাল কনফিগারটি কী থাকছে সে বিষয়ে অবশ্যই কথা হবে এবং এই কনফিগারটি দিয়ে ম্যাক্সিমাম কি আউটপুট আপনি বের করতে পারবেন সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। চ্যানেলটিতে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন এবং ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই মোস্ট ওয়েলকাম। ভিউয়ার্স, আন্ডার 20K বাজেটের মধ্যে প্রসেসরটি মেন ফ্যাক্টর ছিল এখানে, যে আসলে প্রসেসর কি রাখা যায়। কারণ এখানে পিসির জন্য বাজেট করা হয়েছে 14,500 থেকে 14,600 টাকা। 14,600 টাকার মধ্যে একটি পিসিতে কী ধরনের প্রসেসরটি রাখা যায় এ বিষয়ে প্রথমে একটি কমপ্লেক্স সিচুয়েশনে পড়েছিলাম। তবে এখানে আমি ইন্টেল Core i5-এর 4th generation প্রসেসর রেখেছি এবং প্রসেসরটির যে আউটপুট আপনাকে দিবে এখানে 4 কোরের প্রসেসর এবং 4 থ্রেড আছে। ক্লক স্পিড অ্যাবাভ 3.20-র উপরে পাচ্ছেন আপনি এবং যে বিল্ট ইন গ্রাফিক্স আছে সেটি ইন্টেল HD গ্রাফিক্স 4400। বলতে পারেন যে এই প্রসেসরটি দিয়ে আপনি যদি মনে করেন ফ্রি ফায়ার মতো গেমস খেলতে চান, যেগুলো আসলে মোবাইল দিয়ে খেলে অনেক সময় ইমুলেটরের মাধ্যমে খেলে থাকে, এই গেমসগুলো ভালো মতোই খেলা যাওয়ার কথা। কারণ এই গেমসগুলো যে রিকোয়ারমেন্ট চেয়েছে তার ম্যাক্সিমাম রিকোয়ারমেন্টই কিন্তু এই প্রসেসরটি ফুলফিল করে। এখানে মাদারবোর্ড রাখা হয়েছে H81 গিগাবাইটের, 1 বছর ওয়ারেন্টি সহ এই মাদারবোর্ডটি রাখা হয়েছে। এই মাদারবোর্ডটিতে আপনি চাইলে ইন ফিউচারে 4th generation যে কোনো প্রসেসর সাপোর্ট করাতে পারবেন। যেমন এখানে কিন্তু i5-এর প্রসেসর দেওয়াই আছে, এখানে চাইলে আপনি এখানে i7-এর 4th gen প্রসেসর সাপোর্ট করাতে পারবেন। আর যদি মনে করেন যে বাজেটটি কিছুটা কমানোর প্রয়োজন তাহলে এখানে আপনারা ইন্টেল Core i3-এর 4th gen নিতে পারেন। আর 4GB র্যাম রেখেছি, র্যামটি আমার কাছে একটু কম মনে হয়েছে কারণ Core i5-এর 4th gen দিয়ে বাজেটটি 20K-র মাঝে রাখতে চেয়েছিলাম। আপনারা জানেন যে মাদারবোর্ডে 2টি র্যাম স্লট আছে, চাইলে পরবর্তীতে আপনি আরও 4GB র্যাম এখানে সংযোগ করতে পারবেন। আর হার্ড ড্রাইভ অনেকের স্টোরেজের প্রয়োজন হয়, সেজন্য হার্ড ড্রাইভ 500GB হার্ড ড্রাইভ রাখা হয়েছে 1 বছরের ওয়ারেন্টি সহ এবং এই 500GB হার্ড ডিস্ক কিন্তু রিকন্ডিশন। বর্তমানে বাংলাদেশের 100% যে 500GB হার্ড ডিস্ক 100% সবগুলোই রিকন্ডিশন। ডেস্কটপের ক্ষেত্রে বলছি যে ডেস্কটপের ক্ষেত্রে 500GB হার্ড ডিস্ক সবগুলো রিকন্ডিশন, কিন্তু দেখতে মনে হয় একদম ফ্রেশ এবং একদম পলি করা, একদম মনে হয় যে 100% নতুন, কিন্তু এটা কিন্তু রিকন্ডিশন হার্ড ডিস্ক। আর রিকন্ডিশন হার্ড ডিস্ক নিলে যে কোনো সময় যে কোনো সমস্যা হতে পারে, চলছেন ফিরছেন হঠাৎ করে কিন্তু উইন্ডোজ ক্র্যাশ খেয়ে যেতে পারে বা হ্যাং করতে পারে, এটি কমন সমস্যা রিকন্ডিশন হার্ড ডিস্কের। সো বাজেট একটু যদি বাড়ানো থাকে অবশ্যই এখানে SSD লাগাবেন, আর বাজেট যদি আরেকটু বেশি থাকে চেষ্টা করবেন 8GB র্যাম লাগাতে। আর ক্যাসিংটি কিন্তু আপনাদের মনের মতো একটি ক্যাসিং ধরা হয়েছে, যেখানে 3টি ইনবিল্ট ফ্যান আছে, সামনে 2টি ফ্যান আছে, পেছনে একটি ফ্যান আছে। সামনের ফ্যানগুলো হলো 120mm এবং পিছনের ফ্যান হলো 100mm। আর পাশের যে গ্লাস প্যানেল সেটি হলো অ্যাক্রোলিক গ্লাস প্যানেল আছে। এই অ্যাক্রোলিক গ্লাস প্যানেলের উপরে পলি লাগানো আছে, কারণ অনেকে ভিতরের যে আলোটি তাদের পছন্দ হয় না, তারা মনে করে যদি এখানে কিছুটা কি ঝাপসা টাইপের একটি পেপার দেওয়া হয়েছে যেন ভিতরের বিষয় যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো আড়ালে থাকে। আর আপনি যদি মনে করেন এটা ক্লিয়ার দেখতে চান তাহলে এখান থেকে পলি তুলে নিতে পারেন। ভিউয়ার্স, এখানে স্ট্যান্ডার্ড মানের একটি পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে, কোনো কিবোর্ড মাউস রাখা হয়নি। কিবোর্ড মাউসের জন্য আলাদা টাকা আপনাকে দিতে হবে। সামনে একটি কুলিং ফ্যান দেখতে পারছেন, এই কুলিং ফ্যানটির কথা বলছিলাম যে i30 কুলিং ফ্যান, এটি কুলার মাস্টারের। আমি একটি কথা বলতে চাই যে প্রসেসরের যে বিষয়টি, কারণ এখানে যে প্রসেসরগুলো আছে সেগুলো i3-10th gen বা i5-10th gen প্রসেসরের মতো বক্সে আসে না, সেগুলোর সাথে কিন্তু একটি স্টক কুলিং ফ্যান দেওয়া থাকে না। সো আপনাকে একটি কুলিং ফ্যান ক্রয় করতে হবে, চাইলে আপনি 150-200 টাকার কুলিং ফ্যানগুলো ক্রয় করে নিতে পারেন। তবে আপনার জন্য বেস্ট আইডিয়া হবে একটু বাজেটটি বাড়িয়ে কুলিং ফ্যানটি একটু ভালো নিলে প্রসেসরটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, কারণ প্রসেসর তো এমনিতেই সহজে নষ্ট হয় না। তবে যেই কয় পার্সেন্ট প্রসেসর নষ্ট হয় তার জন্য কিন্তু ম্যাক্সিমাম দায়ী কিন্তু এই কুলিং ফ্যান। কীভাবে কুলিং ফ্যানের কারণে প্রসেসরটি নষ্ট হয়, সাপোজ দেখা যায় যে কুলিং ফ্যান ঘুরতেছে না, আপনি সেটা নজর দেননি এবং প্রসেসরটি অতিরিক্ত গরম হয়ে যেয়ে নষ্ট হয়ে যেতে পারে, এই কারণে বেশিরভাগ প্রসেসর নষ্ট হয়।
অথবা অনেক সময় দেখা যায় বজ্রপাতের সময় পুরো পিসিতে মাদারবোর্ড সহ প্রসেসর নষ্ট হয়ে যায়, বা পাওয়ার সাপ্লাইটি যদি নিম্নমানের হয় তখনও কিন্তু প্রসেসর মাদারবোর্ডের মাধ্যমে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো প্রসেসর নষ্ট হওয়ার পেছনে মেন দায়িত্ব কিন্তু, মেন যে ভার সেটা কিন্তু আমাদের উপরে পড়ে, যে আসলে আমরা নিজেরা ইউজাররা যারা আসলে নিজেদের অবহেলার কারণে প্রসেসরটি নষ্টের দিকে ফেলে দিই। তবে আমি আপনাদের চেষ্টা করি যে সঠিক একটি গাইডলাইনের মাধ্যমে নিয়ে যাওয়ার, এবং এই কনফিগারটি আপনারা পেতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমে। আমাদের শোরুমের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড সুভাষ তর্কের আইসিটি ভবন, 7th floor, 703, 728, 740। 740 নাম্বার সবে আমি বসি, এটি লিফট থেকে বের হয়েই সুভাষ তর্কের 7th floor। আর আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.seltech.com.bd। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।